তাহলে সরকারি চাকরির বয়সসীমা বাড়ানো হলো, কিন্তু বিসিএস দিতে যারা আগ্রহী তাদের মনে একটু খচখচানি থাকলে থেকে যেতেও পারে। অপরদিকে বাজারের সিন্ডিকেট ভাঙতে সরকার চালু করবে কৃষি বাজার, এবং এটা কিভাবে অপারেট করা হবে সেটাও বলছি। প্রথমেই আসি সরকারি চাকরির ব্যাপারে। এখন সরকারি চাকরি প্রত্যাশী যারা রয়েছে তারা তো লম্বা সময় ধরেই বিক্ষোভ আন্দোলন চালাচ্ছিল যে সরকারি চাকরিতে আবেদনের যে বয়সসীমা সেটা বাড়াতে হবে, 30 থেকে করে 35 করতে হবে, এবং সেটার প্রেক্ষিতে আন্দোলনকারীদের এই দাবি নিয়ে নতুন করে আলোচনা হয় এবং পুনর্বিবেচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়, যেটা সেটা হলো সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা এখন 30 থেকে 35 নয়, তবে একটু বাড়ানো হবে, 30 থেকে 32 করা হবে, মানে 2 বছর বাড়ানো হবে। এবং সেই সঙ্গে সঙ্গে এমন খবরও মিডিয়া রিপোর্টস থেকে আসে যে মন্ত্রী পরিষদ হয়তো রিয়েল সুন এমন সিদ্ধান্তও নিবে, যারা নেক্সট টাইম থেকে বিসিএস পরীক্ষা দিতে চায় তারা 3 বারের বেশি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আগে কি হতো, আগে গ্র্যাজুয়েশন পাশ করা একজন 30 বছর বয়সের আগ অবধি যতবার ইচ্ছা, মানে যতবার বিসিএস পরীক্ষার আয়োজন করা হয় ততবার সে বিসিএস দিতে পারত, কিন্তু এবার 3 বারের বেশি কিন্তু আর দেওয়া সম্ভব নয়। সো একদিকে বয়স 2 বছর বাড়ানো হয়েছে আবেদনের, অপরদিকে এই যে লিমিট করে দেওয়া হলো বিসিএস এর এক্সাম দেওয়ার, সেটা নিয়ে হয়তো কেউ খুশি আবার কেউ একটু আপসেট, বাট অনেকের কাছে আবার মনে হচ্ছে সিদ্ধান্তটা যৌক্তিক। এবার আসি কাঁচা বাজারের কাছে। এখন কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, স্পেশালি সবজির দাম যে হারে বেড়েছে সেটা কন্ট্রোল করা একটু দুঃসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে। যদিও সরকারের এন থেকে অনেক রকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যেমন আজকে বৃহস্পতিবার থেকেই একটা জিনিসের উদ্বোধন হলো, সেটা হচ্ছে ঢাকা মহানগরীতে 50টি ট্রাক এবং চট্টগ্রামে 20টি ট্রাক থাকবে টিসিবির, যে টিসিবিগুলো একদম ভর্তুকির দামে পণ্য সরবরাহ করবে মানুষদের কাছে, যার মধ্যে একজন মানুষ সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল এবং 5 কেজি চাল কিনতে পারবে, যেখানে 1 লিটার ভোজ্য তেলের দাম পড়বে 100 টাকা, মসুরের ডাল প্রতি কেজি 60 টাকা এবং চাল 30 টাকা। এখন আগে টিসিবির এই ট্রাকে করে নিয়ে যাওয়া পণ্যগুলো কিনতে পারতো যাদের কাছে কার্ড ছিল, বাট এখন যাদের কাছে কার্ড নেই তারাও লাইনে দাঁড়িয়ে পণ্যগুলো কিনতে পারবে। এবং সেই অনুষ্ঠানে আসিফ নজরুল এটাও বলে, বন্যার কারণে এবং অন্যান্য প্রাকৃতিক ইস্যুর কারণে সবজির দাম বাড়ছে, কিন্তু এইখানে আবার আরেকটা সমস্যা হচ্ছে, তো এই সিন্ডিকেট ভাঙতে সরকার যেটা করবে সেটা হচ্ছে কৃষি বাজার তৈরির সিদ্ধান্ত নিচ্ছে, অর্থাৎ কৃষকেরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য হাত বদল না করে বরং ডিরেক্টলি কৃষি বাজারে সেল করতে পারবে, এতে করে সিন্ডিকেটও থাকবে না, সবজির দামও নিয়ন্ত্রণে থাকবে। যদিও এর মাঝে আবার সবজির দাম নিয়ন্ত্রণের জন্য সরকার যেটা করেছিল ট্রেনের মাধ্যমে সবজি আনা নেওয়ার ব্যবস্থা, অ্যান্ড প্রথম দিন বলা চলে যে যশোর থেকে নামে মাত্র কয়েকটা সবজি নিয়েই ট্রেন ঢাকায় আসে, এবং অভিযোগ উঠেছে প্রচারণার অভাবে কৃষকেরা জানতে পারেনি তাই তারা তাদের উৎপাদিত কৃষিপণ্য ট্রেনে নিয়ে দিতে পারেনি। যাই হোক, এখন এই সরকারি চাকরির আবেদনের বয়সসীমা এবং বিসিএস এর বসার যেই বিষয়গুলো সামনে আসলো এগুলো নিয়ে আপনাদের অপিনিয়ন কি জানাবেন কিন্তু।